আমাদের যারা নির্বাচিত তারা ছাড়াই সেই লোকটাকে অলরেডি অ্যাটাক করে আরেক সাইডে নিয়ে যায়, তাকে নিয়ে ইউটিউবে ভিডিও বানানো থেকে শুরু করে অনেক ধরনের কন্টেন্ট অলরেডি রেডি হয়ে যাচ্ছিল, যেটা একটা খুব খারাপ পরিবেশ পরিস্থিতির ভিতরে লোকটা আসছে, লোকটা বাইরে থেকে আসছে, লোকটা আমাদের এফবিসিরও কেউ না, সে যেহেতু আসছে আমি চাইনি শুধু তার সম্মান রক্ষার্থে আমি তাকে সেভ করছি, শুধু এতটুকু। কারণ একটা লোক এফবিসিতে যখন আসছে এটা চলচ্চিত্র, আমাদের মন হবে সাংস্কৃতিক মনের, আমরা নরম মনের মানুষ, আমরা যদি বাইরে থেকে একটা লোক আসবে আমাদের এখানে আসার পরে যদি এই শিক্ষা পাই যে একটা অ্যাসোসিয়েশন একটা চিঠি দিতে এসে সে যদি মানুষের কাছে আক্রমণ হয়, আক্রমণের শিকার হয়, এই লোকটা সারা জীবন মৃত্যু পর্যন্ত মনে রাখবে যে শিল্পী সমিতিতে একটা চিঠি নিয়ে গেছিলাম ওখানে যাওয়ার পরে আমি মার খেয়ে আসছি। জয় ভাই, আমাদের জন্য চরম একটা লজ্জাজনক ব্যাপার, আমি শুধু সেই লজ্জাজনক ব্যাপারটা যাতে না হয় আমি এর জন্য তাকে আমি সেভ করছি, এছাড়া এমন কিছুই না। আসলে সে কিসের চিঠি নিয়ে আসছে কী নিয়ে আসছে আমি নিজেও জানি না, তার ভিতরে যখন রিসিভ করা হলো না তারা টানিয়ে ওটা ছবি তুলে নিয়ে গেছে, এতটুকুই শুধু আমি জানি। এদের একজনকে আমি ওইভাবে চিনি না আর আমার সাথে আগে কখনো দেখা হয়নি। আমি জেসমিন আপু, জাদু আজাদ ভাই আমরা এক জায়গায় ছিলাম, আমরা এটা নিয়ে কোনো কথাও বলতে পারি না। একচুয়ালি জেসমিন আপু আসলে একটা অভিযোগ করলেন যে উনি এসেই চিঠিটা আসলে জাকির নামে আপনাদের একজন আছেন তাকে দিয়ে আসলে জোর করে রিসিভ করা যাচ্ছে। আচ্ছা, এটা বিষয়ে আমি বলি, তো ওনাকে যখন সেভ করলাম উনি আমাকে বললো যে আমি কালকেও আসছিলাম, কালকে 4টার সময়, আমি কালকে 3:30টার সময় নাকি উনি আসছিল, আসার পরে ভিতর থেকে নাকি আমাদের ওই ওদের চিঠিটা সই করতে নাকি দেয়নি। আমাদের অ্যাকচুয়ালি 86 সাল থেকে এই পর্যন্ত যত ধরনের চিঠি আসুক না কেন প্রত্যেকটা চিঠি আমাদের অফিস সহকারী সই করে, রিসিভ করে, দেন আমাদেরকে অবহিত করে যে স্যার আপনার একটা চিঠি আসছে। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটছে, গতকালকে 3:30টার সময় এই চিঠিটা আসছিলো কিন্তু গতকালকে কেউ রিসিভ করতে দেয়নি, বাধ্যতামূলক অফিস সহকারী রিসিভ করতে পারে নাই, জোরপূর্বক তাকে রিসিভ করতে দেওয়া হয়নি, এরকম কিছু একটা লোকটা বললো আর কি। তার পরবর্তীতে আজকে যখন আবার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তারা আবার সবাই বললো যে আজকে তো অলরেডি 5টা বেজে গেছে, আজকে আমরা রিসিভ করবো না। তো যখন সেটা আমি আসলে আমার নির্বাচিত লোকও সবাই আছে, সবাই আমার সহপাঠী, মানে একসাথেই আমরা যেহেতু আছি সহকর্মী, তা আমরা যারা আছি এখন তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তারা রিসিভ করবে না, তাহলে অফিস সহকারী রিসিভ করতে পারছে না, তো তারা বোর্ডে টানিয়ে ছবি তুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা জয় ভাই, আক্রমণের কথা বললেন, আসলে অ্যাটাক কারা করছে তার উপরে? আমি তো বুঝতে পারলাম না, আমাদের হয়তো কিছু সহযোগী ছিল, তারা মনে করছে হয়তো তাদের কোনো পেপার আসছে, অথবা এটাও হইতে পারে তারা না জেনে। কিন্তু জেসমিন আপু বললো হচ্ছে, আচ্ছা জয় ভাই, জয় ভাই, জয় ভাই, এখতিয়ার আছে অফিস সহকারী চালে, সে যদি পেপার চাই অফিস সহকারী কাছে। আচ্ছা জয় ভাই, আমি একটু বলি, বাইরে থেকে একটা লোক আসছে, ওটা আমাদের গেস্ট, জয় ভাই সে যেই আসুক, কোন আমাদের গেস্ট। আচ্ছা জয় ভাই, ওই যাকে বলতেছিল যে চিঠিটা দেখতে চেয়েছিল, না দেখেই তিনি নিয়ে চলে যাচ্ছিল, এর জন্য ওনার রাইট নেই, যদি না দেখে যদি নিয়ে যায় তাহলে ওটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, এর জন্য তার চিঠিটা দেখার জন্য সবাই ওখানে বলতেছিল, যদি চিঠি যেহেতু দিবে সেহেতু অবশ্যই তো সে দেখেই চিঠিটা নিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি যেই নিন না কেন, দেখতে দিচ্ছিল না এর জন্য। এই জন্য সকালে একটা ঘটনা ঘটে গেছে, আপনি জানেন যে হাইকোর্টের একটা নির্দেশ এসেছে। আমি 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 জাস্ট আমিও শুনেছি, আপনাদের সবার মতো আমিও শুনেছি, বিকজ আমি সারাদিন আমার কাজ ছিল, কাজ শেষ করে আমি ডাবিংয়ে ছিলাম, যার জন্য আমার পুরো ফোনটা সাইলেন্ট করা ছিল, আমার এখানে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। ডাবিং শেষ করে আমি আর ওপুদি যখন বের হলাম তখন আমি জানতে পারলাম যে এরকম একটা রেজাল্ট আসছে আর কি, দেন তখন আমি যখন এখানে আসলাম তখন তো আমি আপনাদেরকে সবাইকে পেলাম। রেজাল্টের প্রতিক্রিয়া হিসেবে আপনার কাছে কিছু জানতে চাই, মানে আপনি আপনি আজ আপনিও তো। হ্যাঁ, আমি 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 বলি ভাই, অ্যাজ এ মেম্বার হিসাবে, অ্যাজ এ প্রতিনিধি হিসাবে সবার যার যার ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক একজন, আপনি আপনার লাইফের সিদ্ধান্ত কী নেবেন একমাত্র আপনি জানবেন, আমার আমার সেখানে এখতিয়ার কোনো রাইট নাই। তো এখানে জায়েদ খান ভাইয়া মনে করেছে যে তার আদালতে যাওয়া উচিত, সে আদালতে গিয়েছে, কারণ আদালত যে সিদ্ধান্ত দেবে সে যার যার পক্ষেই দিই, সে জায়েদের পক্ষেই দিক আর নিপুণ অপুর পক্ষেই দিই, আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করবো, কারণ এটা আমাদের দায়িত্ব, আদালতের সিদ্ধান্ত আমরা অমান্য করতে পারবো না। সো আমরা ওই দায়িত্বের উপরেই আছি, আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট পেলাম বা যে আদালত থেকে যে ধরনের ইনফরমেশন পেলাম ওইটাতে আমরা যেটা জেনেছি আমরা ওইভাবেই আছি, আমরা ওটা মেনে নিই। আচ্ছা জবে, চিঠিটা কিসের? আমি জানি না চিঠিটা কিসের, আমি আমি নিজেও দেখিনি, আমি লোকটাকে সেভ করে দিয়ে আমি চলে আসছি, বের হয়ে আসছি, যেখানে এত হট্টগোল ছিল আমি যার জন্য বের হয়ে চলে আসছি। আচ্ছা, এটা কি কোন আজকে যে ঘটনা গেস্ট ওনাকে সেভ করে বিদায় দিলাম? আচ্ছা, এরকম মনে হচ্ছে কি আজকে যে ঘটনা ঘটেছে সকালে যে হাইকোর্টে যে রায় পেয়েছে যায় সেই চিঠি কি না ভাই? আমি তো জানি না ভাই, আমি দেখি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।